হ্যালো, এখন বাজে রাত 11:20। কেন এত রাত্রেবেলা আমার হঠাৎ করে সাডেনলি ফ্রাইড রাইস আর বারবিকিউ চিকেন খেতে খুবই ইচ্ছা করছিল? তো যেহেতু আমি অনেক 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 লাকি এরকম একটা হাজবেন্ড পেয়ে, বিকজ অফ এত রাত্রে তারপরও সে কিন্তু ও ভালো সার্ভিস দিয়েছে, কেয়ারিং হাজবেন্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি বলার পর পরই ও বেরিয়ে গিয়েছে বাইক নিয়ে, তারপর আমার জন্য সে পার্সেলটা নিয়ে আসছে আমার জন্য, অনেক থ্যাংক ইউ। এখন আমি তো ওপেন করছি, দেখি কি অবস্থা। আসলে অ্যাকচুয়ালি ও এটা নিয়ে আসছে আমার মনে হচ্ছে ফ্রাইড রাইসটা একটু কম দিছে। না যাই হোক, ভালো চিকেনটা দেখতে খুব ভালো। ফ্রাইড রাইস কম দেয় নাই, কিন্তু ওই যে ইয়াটা বাড়িটা খুব বড় আর কি, এই জন্য কম কম মনে হইতেছে। হতে পারে ভেজিটেবলস আছে, আর ভেজিটেবলস এর জায়গায় কি দিছে? কুমড়া, মিষ্টি কুমড়া, জালি কুমড়া দিয়ে দিছে। কুমড়া মিষ্টি কুমড়া না, ওটা ক্যারট, গাজর, এটা গাজর দিছে, আর যে সবুজ সবুজ ইয়া দিছে বরবটি। না কিন্তু টেস্ট মনে হয় ভালো, খারাপ হবে না। আমি এর আগে একবার টেস্ট করছিলাম, বুঝছো, এটা হচ্ছে যে বারবিকিউ নাগা চিকেন, এই যে স্মোকি টাইপের, এটা কিন্তু মজা হবে। আচ্ছা ঠিক আছে, সবার জন্য বাট সালাডটা মিসিং, আমি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, টাটা, বাই বাই, গরম গরম খাই আমরা, বাই বাই।